Hello everyone, I am Tapan Kumar Kaur, Guitar Instructor at Government ITI Gora. আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই ট্রাই স্কোয়ার। এটাকে আমরা ট্রাই স্কোয়ার বলে থাকি বা ইঞ্জিনিয়ারিং স্কোয়ার বলতে পারি। এটা দিস ইজ কনসিস্ট অফ ব্লেড অ্যান্ড স্টক, বলতে এটা আমাদের দুটো পার্ট নিয়ে গঠিত হয়েছে। এটাকে বলা হচ্ছে ব্লেড এবং এটা হচ্ছে আমাদের স্টক। এর স্পেসিফিকেশন সম্পর্কে যদি আমরা জানি তাহলে এই যে ব্লেডটা তোমরা দেখতে পাচ্ছ এই ট্রাই স্কোয়ারের, এই ব্লেডের লেন্থ হচ্ছে স্পেসিফিকেশন। সেটা এই জায়গা থেকে এই জায়গার যে লেন্থ রয়েছে ব্লেডটা তাকেই বলবো এই ট্রাই স্কোয়ারের স্পেসিফিকেশন, নট এখান থেকে এখানে। ওকে, এই জায়গা থেকে এই জায়গার যে লেন্থ তাকেই বলছি এই ট্রাই স্কোয়ারের স্পেসিফিকেশন। দিস ইজ মেড অফ হাই কার্বন স্টিল, এটা আমাদের তৈরি হয় হাই কার্বন স্টিলের। এবার আমরা জানবো যে এর ইউজ সম্পর্কে, এটা আমরা কোন পারপাসে ইউজ করে থাকি। এটা আমরা ইউজ করে থাকি একটা জবের ফ্ল্যাটনেসটাকে চেক করার জন্য। আমরা এইভাবে এর ফ্ল্যাটনেসটাকে চেক করে থাকি এবং এর স্কোয়ারনেসকে চেক করতে পারি। এইভাবে বসি আমরা এর স্কোয়ারনেসটাকে চেক করতে পারবো এবং একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা রাইট অ্যাঙ্গেলটা আমরা চেক করতে পারি। তাই একে আমাদের বলা হয় একটা চেকিং ডিভাইস বা চেকিং টুলস। এই জায়গাতে আমাদের একটা গ্রুভ কাটা রয়েছে, এটা তোমরা দেখতে পাবে এই ব্লেড এবং স্টকের এই জায়গাতে একটা গ্রুভ করা রয়েছে। এই গ্রুভটা আমাদের কেন রাখা হয়েছে বা এর কাজটা কি? আমরা এই যে জবটাতে স্কোয়ারনেস বা ফ্ল্যাটনেসটা চেক করছি তাতে আমাদের এই এজের মধ্যে কী হয়, যখন ফাইলিং করি এই এজের মধ্যে কিছু নচ থেকে যায়, সেই নচগুলো এই গ্রুভের মধ্যে যাতে সেট হয়ে গিয়ে 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেলটা আমাদের ঠিকঠাক দিতে পারে বা চেক করতে পারে, সেই কারণে এই গ্রুভটা আমাদের এখানে রাখা হয়েছে। এবার জানবো যে ট্রাই স্কোয়ারের অ্যাকুরেসি সম্পর্কে। এই ট্রাই স্কোয়ারের অ্যাকুরেসি হচ্ছে 0.002/10 mm লেন্থ। 10 mm লেন্থের মধ্যে 0.002 mm অবধি এই অ্যাকুরেসি আমাদের দিতে পারে, বলতে এতটাই নিখুঁত আমাদের চেকিং করতে পারে যে কোনো জবে। এবার জানবো যে এই যে ট্রাই স্কোয়ারের অ্যাকুরেসিটা মেজারমেন্ট করার জন্য বা চেক করার জন্য আমরা কোন ডিভাইসটা ইউজ করি বা কীভাবে আমরা এই ট্রাই স্কোয়ারের অ্যাকুরেসিটাকে চেক করতে পারবো। তার জন্য আমরা এখানে একটা সার্ফেস প্লেট নিয়েছি, এই সার্ফেস প্লেটের মাধ্যমে আমরা এর অ্যাকুরেসিটাকে চেক করতে পারি। কীভাবে? এই সার্ফেস প্লেটের অ্যাকুরেসি হচ্ছে 0.0025 mm। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এর অ্যাকুরেসি হচ্ছে পার 10 mm লেন্থে 0.002 mm। তাহলে নিশ্চয়ই এর অ্যাকুরেসি আমরা সার্ফেস প্লেটের মাধ্যমে চেক করতে পারবো। তো কীভাবে চেক করবো? এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল প্লেট, এই জায়গাটা আমরা এই ট্রাই স্কোয়ারটাকে এইভাবে বসাবো। এইভাবে বসিয়ে যদি আমরা দেখি যে এই ট্রাই স্কোয়ারটা আমাদের ঠিকঠাকভাবে এখানে সেট আপ হয়ে গেছে এবং এটা এই বরাবর বা এই সার্ফেসে আমাদের পুরো জায়গাতে শ্যাম বরাবর ওয়েলটা লেগে গেছে, তাহলে জানবো যে এর অ্যাকুরেসিটা আমাদের ঠিকঠাক রয়েছে। এভাবেই আমরা একটা ট্রাই স্কোয়ারের অ্যাকুরেসি চেক করতে পারি। তো এই ট্রাই স্কোয়ার সম্পর্কে আজকে আমাদের যে ডিসকাস সেটা দ্বারা হয়তো তোমরা কিছুটা একটা নলেজ পেয়েছ যে একটা ট্রাই স্কোয়ার কী হয় বা ট্রাই স্কোয়ারের দ্বারা আমরা কী কী কাজ করতে পারি তার অ্যাকুরেসি সম্পর্কে এবং তার স্পেসিফিকেশন। তো থ্যাংক ইউ, নেক্সট ক্লাসের জন্য তোমরা ওয়েট করো, আবার একটা নিউ টুল সম্পর্কে আমরা আলোচনা করবো।